বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন কিছু টেকনোলজি সম্পর্কে জানতে চলেছেন যেগুলো হয়তো আপনারা 2050 সাল আসতে আসতে দেখতে পাবেন। আর এই জিনিসগুলো সম্পর্কে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2050 সাল আসতে আসতে পৃথিবী থেকে অনেকগুলো চাকরি বিলুপ্ত হয়ে যাবে, কারণ এর মধ্যেই ইন্টেলিজেন্ট রোবটগুলো মানুষের জায়গা দখল করে নিবে এবং বিভিন্ন কোম্পানিগুলোতে মানুষের পরিবর্তে রোবট দিয়ে কাজ করানো হবে। এমনকি ঘরের খাবার বানানো থেকে শুরু করে হোটেলের ওয়েটারের কাজ পর্যন্ত রোবট দিয়ে করানো হবে। এছাড়াও রোবটের টেকনোলজি এত বেশি উন্নত হয়ে যাবে যার কারণে রোবটগুলো ডাক্তার পর্যন্ত রিপ্লেস করে ফেলবে, আর রোবটের মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা এমনকি সার্জারি পর্যন্ত করিয়ে ফেলতে পারবো। অন্যদিকে মানুষজন রোবটগুলোকে তাদের ইচ্ছা মতো ব্যবহার করা শুরু করবে এবং এই রোবটগুলোর মাধ্যমে তারা শারীরিক সম্পর্ক পর্যন্ত করতে পারবে। এমনকি 2050 সাল আসতে আসতে অনেক দেশের মানুষ রোবটকে বিয়ে করা শুরু করবে এবং রোবটের সাথেই তাদের জীবন কাটিয়ে দিবে। এছাড়াও ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের স্মার্ট কার দেখতে পাব এবং সেই কারগুলো কম্পিউটার দ্বারা চালিত হবে। আমরা শুধুমাত্র আমাদের গন্তব্য বলে দিব, তারপরে স্বয়ংক্রিয়ভাবে গাড়িগুলো আমাদেরকে সেখানে নিয়ে যাবে। এমনকি ভবিষ্যতে উড়ন্ত কার পর্যন্ত আবিষ্কার হয়ে যাবে যার কারণে আমরা আকাশপথে বিভিন্ন ধরনের যান চলাচল করতে দেখতে পাব। যদিও বা কিছু বিজ্ঞানী 2019 সালে কিছু উড়ন্ত কার বানিয়ে ফেলেছে, তবে ওই কারগুলো নিয়ে এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, যার কারণে যাতায়াতের ক্ষেত্রে আমরা অনেক পরিবর্তন দেখতে পাব। এছাড়াও বর্তমানে ট্রেনগুলো অনেক বেশি দ্রুত গতি সম্পন্ন হয়ে যাবে, কারণ মেট্রো আর বুলেট ট্রেনের পরিবর্তে হাইপারলুপ ট্রেন চালু হয়ে যাবে, যে ট্রেনগুলোর পরীক্ষা নিরীক্ষা সফলভাবে কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এই ট্রেনগুলো প্রতি ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার স্পিডে চলতে পারে। এছাড়াও প্রতিনিয়ত বাড়তে থাকা জনসংখ্যা এবং ট্রাফিক জ্যামের কথা চিন্তা করে চায়না এক ধরনের আলাদা রকমের একটি বাসের ডিজাইন করেছে, যার মাধ্যমে রাস্তার মধ্যে হাজার হাজার গাড়ির জ্যাম লেগে থাকলেও এই বাসটি মুহূর্তের মধ্যে সবকিছু অতিক্রম করে চলে যেতে পারবে। আর চায়নাতে এই বাসটির পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়ে গিয়েছে, যার কারণে খুব শীঘ্রই আমরা এই গাড়িটি রাস্তায় দেখতে পাব। এছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস সবগুলোকে স্মার্ট করে ফেলা হবে, আর যার কারণে এই জিনিসগুলো আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও 2050 সালের মধ্যে গ্যাস চালিত গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হবে, যার পরিবর্তে বিদ্যুৎ চালিত অথবা সৌর বিদ্যুৎ চালিত গাড়িগুলো আপনারা রাস্তায় দেখতে পাবেন। এমনকি এই সকল গাড়িগুলো সম্পূর্ণভাবে সেলফ ড্রাইভিং হয়ে যাবে এবং এই সকল গাড়িগুলোতে উন্নত মানের সেন্সর লাগানো থাকবে, যার ফলে এই গাড়িগুলো যে কোনো কিছুকে সহজেই ডিটেক্ট করে ফেলতে পারবে এবং দুর্ঘটনার পরিমাণ একেবারেই কমে আসবে। এছাড়াও গুগলের মতো কোম্পানিগুলো ইন্টারনেট স্পিড কয়েক হাজার গুণ বেশি পরিমাণে বাড়িয়ে দিবে। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমন এমন রোবট বানানো হবে যেগুলোর সাথে আপনারা মানুষের মতো করে শারীরিক সম্পর্ক করতে পারবেন, যার কারণে পৃথিবীতে রেপের মতো ঘটনা অনেক বেশি পরিমাণে কমে আসবে। আর যে পরিমাণে পৃথিবীতে মানুষ বেড়ে চলেছে, এতে করে 2050 সাল আসতে আসতে পৃথিবীতে অনেক ধরনের জ্বালানি যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা অথবা পেট্রোল এই জিনিসগুলো একেবারেই ফুরিয়ে যেতে পারে। তখন আমাদের এমন একটি গ্রহের প্রয়োজন হবে যেখানে মানুষজন বেঁচে থাকতে পারবে, এমনকি প্রাকৃতিক সব ধরনের উপাদানও সেখানে থাকতে হবে, যার কারণে বিজ্ঞানীরা বর্তমানে মঙ্গল গ্রহ নিয়ে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, কারণ মঙ্গল গ্রহে মানুষজনের জীবিত থাকা সম্ভব। আর এই জন্যই বিজ্ঞানীরা মানুষজনকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভবিষ্যতের পৃথিবীতে আমরা আর কি কি নতুন জিনিস দেখতে পাবো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে করে আপনার বন্ধুরাও এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারে। আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।